পুরশুড়া এবং শ্রীরামপুরের বানভাসী মানুষজনের সহায়তায় এগিয়ে এলেন বিধায়ক বিমান ঘোষ। এদিন পুরশুড়া দাসপাড়া মাছের বাজার এবং শ্রীরামপুরের তারিখানায় বানভাসী মানুষদের সহায়তায় দ্রুত ছুটে এলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি পরিদর্শনে এসে সাধারণ মানুষের বক্তব্য শুনলেন এবং পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি ত্রিপল এবং খাবারের ব্যবস্থা করেছেন। আসুন শুনে নেওয়া যাক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা, 24x7, সবার সাথে সবার পাশে। দেখুন, পুরো যে এই দামোদর নদী আছে, চরে যে বাড়িগুলো আছে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই রাস্তার উপরে উঠে চলে এসেছে। যতগুলো বাড়ি আছে এখানে আমি কাউন্ট করলাম, 180টার মতো বাড়ি আছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। প্রত্যেকের বাড়িতে ত্রিপল খাবার পৌঁছে যাবে, একটু বাড়ি পৌঁছে যাবে। আমি এখন কলকাতা মিটিংয়ে যাবো, কিন্তু আমি রেডি করে দিয়ে গেছি, সব দিয়ে দেবে, আজকেই দিয়ে দেবে, দু এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমি এখন এসেছিলাম এই মার্কেটটাতে, এই মার্কেটটাতে এসে শুনলাম এখানে নাকি তারাও এসে ওদেরকে ট্রেড বেড করেছে, পার্টি মান্ডে পয়সা দিতে হবে, তবে এখানে ব্যবসা করতে পারবে, নইলে ব্যবসা তুলে নিয়ে গিয়ে ওখানে কোথায় মান্ডি আছে ওখানে বসাতে হবে। আমি পরিষ্কার বলে দিলাম, সরকারিভাবে যেটুকু করার সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, কাজ করবেন, এর বাইরে যদি কেউ কোনো রকম টাকা পয়সা চাই সরাসরি আমাকে জানাবেন, আমি তাদের সঙ্গে বুঝবো, আপনারা এখানে শান্তিতে ব্যবসা করবেন, কেউ ডিস্টার্ব করলে আমি আছি। মাছের বাজারে না পরিস্থিতি বলতে আমরা জানি আমাদের আরামবাগ সাব ডিভিশন বন্যা হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবারে তো জল ছেড়েছে, দামোদরটা উঠছে, কিছু বাড়ি টাড়ি এখানে ডিস্টার্ব হয়েছে, সেই রকমভাবে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আমরা চেষ্টা করছি যতটা পারা যায় ওই মানুষের পাশে থেকে এই সময়টা ওদেরকে রিকভার করে ওদের বাড়িতে আবার সুস্থভাবে ফিরিয়ে দেবো। এই 34 বছর CPM আর 10 বছর তৃণমূল কংগ্রেস তো ঘাগড়া করে দিয়েছে। আমরা তো এই 2 মাস এসেছি সবেমাত্র নির্বাচিত হয়ে, ঠিক আছে, তবে আমি 100% নিজের সর্বটপটা দিয়ে পুরশুড়াবাসীর পাশে থাকবো, যেখানে যেখানে সুবিধা অসুবিধা, যেখান থেকে যেটা আনতে হয় উন্নয়নের জন্য, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, নিয়ে এসে পুরশুড়াতে ব্যবস্থা করব। আর পুরশুড়া মানুষের ভালো উন্নয়ন করার জন্যই আমি আছি, কারণ পুরশুড়ার মানুষ এই কারণেই আমাকে জিতিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। একদম আগাগোড়া 5 বছর পুরো পুরশুড়া মানুষের সঙ্গেই থাকবো এবং উন্নতির জন্যই চিন্তাভাবনা চলছে। It's caught in the crossfire.